প্রথমেই বলি যে সন্দীপ ঘোষকে কিন্তু এখন অব্দি যে চার্জে গ্রেফতার করা হয়েছে সেটা দু হাজার একুশ এর দুর্নীতির অপরাধে কিন্তু এটা নিঃসন্দেহে একটা ব্রক ব্রেকিং সিবিআই এর জন্য কারণ যে অপরাধী মানসিকতা নিয়ে ওর যে একটা ডেয়ার ডেভিল ভাব ছিল যে আমার উপরে রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ মাথা পুলিশের সর্বোচ্চ লোকজন রয়েছে আমি কাউকে ভয় পাই না এখন ওর ভয় পাওয়াটা শুরু হবে এবং এখন ও ভাঙতে শুরু করবে এটা কিন্তু সিবিআই এর বৃহত্তর ইনভেস্টিগেশন ওই ধর্ষণ মার্ডার কেসে এবং তার যে বৃহত্তর ষড়যন্ত্র সেটা ব্রেক করার জন্য একটা দুর্দান্ত পদক্ষেপ এটা অনেকদিন থেকেই আমরা এক্সপেক্ট করছিলাম এর জন্য সিবিআই কে সাধুবাদ আবার বলছি সারা বাংলা জুড়ে যারা প্রতিবাদ আন্দোলনে নেমেছেন আরফিকর হসপিটালে যে জুনিয়র রয়েছেন ডক্টর আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সমস্ত ডাক্তার সাধারণ নাগরিক সমাজ যারাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের জন্য বিনীত অনুরোধ আপনারা কোনোভাবেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার আনন্দে গা ভাসাবেন না আবেগ নিয়ন্ত্রণ করুন যাতে আপনাদের আন্দোলনের তীব্রতা এবং দিয়া নষ্ট না হয় সন্দীপ ঘোষ কিন্তু একটা নিছক দাবার বড়ে ওপর মহলের সর্বোচ্চ মহলের আশীর্বাদে এতদিন তার দাদাগিরি চলেছে কিন্তু যারা অ্যাকচুয়ালি পেছন থেকে সন্দীপ ঘোষকে মদত দিয়েছে সেই মেঘের আড়ালে থাকা মেঘনাথদের এবার ধরতে হবে এবং সেটা তখনই সম্ভব যখন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি পদত্যাগ করবেন ওনাকে দরকার পড়লে প্রয়োজন মনে করলে সিবিআই কাস্টাডিতে নিক জিজ্ঞাসাবাদ করুন এবং পলিগ্রাফ টেস্ট করা হোক এবং তার সঙ্গে সঙ্গে এই দাবিটাও যে মুখ্যমন্ত্রীর এখনো গদি আঁকড়ে বসে থাকার কোনো যোগ্যতা নেই উনি ইমিডিয়েটলি ওনার পদত্যাগ করা উচিত কারণ সারা ভারতবর্ষ দেখছে কি নির্লজ্জ ব্যবস্থা চলছে যে সন্দীপ ঘোষকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা সাসপেন্ড করেছে বহিষ্কারের পথে যাচ্ছে ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সাসপেন্ড করেছে বহিষ্কারের পথে যাচ্ছে একজন সরকারি কর্মচারী তিনি অ্যারেস্ট হলেন আমরা দেখতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সাসপেন্ড করছে কিনা মমতা ব্যানার্জীর প্রশাসন সেটা যদি না করে পরিষ্কার বোঝা যাবে যে এই প্রশাসন সরাসরি ভাবে সন্দীপ ঘোষের মতো একটা অপরাধী একজন মাফিয়াকে প্রটেক্ট করেছে কেন করেছে কিসের জন্য করেছে এগুলো বেরিয়ে আসা উচিত বেরিয়ে আসতে হবে আপনি তার মানে মনে করছেন যে এর পেছনে এই মেঘের আড়ালে আরো অনেক মেঘনাদ আছে যেটা অনেকেই মনে করছিল সেটা আপনিও তাহলে মনে করছেন আমরা শুরু থেকেই বলেছি আমি বহুবার টিভি চ্যানেলগুলোতে তোমাদের এখানে ইন্টারভিউ তো বলেছি যে একটা সন্দীপ ঘোষ একটা ওই কি আফসার খান নাকি তার অধ্যত্ত দেখছিলাম ডেপুটি সুপার কে বলছেন আপনি দিদিকে ফোন করুন দিদির নাম্বার নেই যখন বলছেন ডেপুটি সুপার কে দিদি বলছেন সিএম দিদি একটা ওই লেভেলের গুন্ডা যখন সিএম এর নাম নিতে পারে যে কনফিডেন্স বলতে পারে আপনি দিদিকে বলুন দিদি আমাকে এখানে চাকরিতে ঢুকিয়েছেন সঞ্জয়ের মতো একটা নিতান্ত তৃতীয় শ্রেণীর গুন্ডা সে কলকাতা পুলিশের বাইক নিয়ে ঘুরছে তার ওই অধ্যত্ত কোথা থেকে আসে কার ভয় রই। আমি জানি না সে কি সব উত্তরবঙ্গ লবি দক্ষিণবঙ্গ লবি ইত্যাদির কথা আসছে তাদেরও দরকার পড়লে সিবিআই করুন ইমিডিয়েটলি আর যে তিনজন একজন উত্তরবঙ্গের একজন বর্ধমানে একজন আর্জি করথবা এস এস কেম এর এই তিনজনকে ইমিডিয়েট কাস্টাডিতে নিক পুলিশ এবং তার সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজের যে ডেটা এন্ট্রি অপারেটর সেখানে প্রেজেন্ট ছিল তাকে নেওয়া হোক হোক এবং আরো ইম্পর্টেন্ট যে সন্দীপ ঘোষের যে উকিল ওখানে ছিলেন ওনাকেও ইন্টারোগেশন কাস্টেডিতে নিয়ে করা হোক ওনারা ওখানে কি করে পৌঁছিয়েছিলেন কাদের অনুমতিতে কাদের পরামর্শে কাদের আদেশে এইগুলো সমস্ত কিছু দিনের আলোর মতো সামনে পরিষ্কার হবে তাহলে এই যে বিষয়টা আসছে সামনে যে সেই বড় ভয়ের হাতটা ওপরে ছিল মাথার ওপরে ছিল বলেই এই সন্দীপ ঘোষকে রাজ্য সরকার অ্যারেস্ট না করে বারে বারে বিভিন্ন পদে নিয়োগ করেছিল তাই না না এটা তো আমরা দেখেছি আমি তো আবারও বলেছি এই যে শাসক দল এটাকে কোন রাজনৈতিক দল তো আমি বলি না এরা গুন্ডা অপরাধী মাফিয়াদের দ্বারা পরিচালিত গুন্ডা অপরাধী মাফিয়াদের একটা সংগঠন না হলে আমরা ভুলে যাচ্ছি বাংলার মানুষ শেখ শাহজাহানের মতো যখন অ্যারেস্ট তাকে করতে যাওয়া হয়েছিল ইডির উপর আক্রমণ হয় তখন এই শাসক দলের সম্ভবত দু নম্বর তিন নম্বর আমি জানি না এদের নম্বর এরিশা সাংসদ ক্যামেরার সামনে বলেছিলেন কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান তারপরও দেখেছি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ডিফেন্ড করেছেন এটা তো একটা কালচার হয়ে গেছে বাংলায় যে অপরাধীরা লালিত পালিত হচ্ছে সরাসরি এই প্রশাসন এই রাজনৈতিক দলের সর্বোচ্চ যে নীতি নির্ধারক তার কথায় তার জন্য এই পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে থাকে আর শেখ শাহজাহান যদি সন্দেশকালীর হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষ আমি বলছি দায়িত্ব নিয়ে কলকাতা শুধু নয় বাংলার সমস্ত মেডিকেল কলেজগুলোতে এই স্বাস্থ্য মাফিয়ারা বসে রয়েছে এদের একটা মেসেজ যাওয়া উচিত এবং সেটা যদি না যায় একটা সন্দীপ ঘোষ দিয়ে শেষ হবে না অনেকগুলো সন্দীপ ঘোষ কিন্তু সবটা অলরেডি রয়েছে মানুষকেও এটা সিদ্ধান্ত নিতে হবে সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে আপনারা খুশি হয়েছেন একটা নৈতিক জয় কিন্তু এটা শুধুমাত্র একটা জয় আমাদের এরকম জয় অনেক ছিনিয়ে আনতে হবে জয় আমনা সামনে কেউ না জয় ছিনিয়ে আন্দোলন আরো তীব্র হোক এবার বাঘ রক্তের এই আন্দোলন যেন আমরা আরো তীব্র করতে পারি আপনারা দেখবেন মিলিয়ে নেবেন প্রশাসন কিন্তু এখন লাগাতার অত্যাচার করবে কারণ তারা ভয়ে সন্তুষ্ট সবাই বুঝতে পারছে যে এবার আমাদের হাতে আমাদের ঘরে এবার হাত পড়বে সন্নিবেশ একটা কান এই কান টানলে কিন্তু আসল মাথাগুলো বেরিয়ে আসবে আবার বলছি ও দাবার বড়ে দাবার রাজা রানীকে যতক্ষণ না কাজ করতে পারছে ততক্ষণ আমাদের তিলত বা বিচার পাবে না দীপাঞ্জন আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে তাহলে একটু আশার আলো অন্তত দেখা যাচ্ছে আর আপনি যেটা এখনি বললেন যে এবার কান টানলে এবার আস্তে আস্তে মাথাগুলো বেরিয়ে আসবে তাহলে এই কারণেই কি এতকাল সন্দীপ ঘোষকে আড়াল করতে যাইছিল রাজ্য খুব স্বাভাবিক ব্যাপার এটা তো বাংলার বাচ্চারাও এখন বুঝতে পারছে যে সন্দীপ এত ক্ষমতা থেকে ক্ষমতার উৎস তো যাচ্ছে এবং আপনি দেখুন যে এখনো সন্দীপ ঘোষের উপর কোন রকম সরকারি ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একটা লোক টিভি ক্যামেরার সামনে নাটক করে সে রেজিগনেশন দিচ্ছে আপনাদের মনে আছে আপনি সেই ভিডিও চেক করতে পারেন ওই রেজিগনেশন লেটারটা যার কথা বলা হচ্ছিল কি চ্যাটার্জি চ্যাটার্জি সামথিং ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ওনার হাত থেকে নিয়ে উনি রিড আউট করেছিলেন ক্যামেরার সামনে আমি নৈতিক দায়িত্ব নিয়ে আমি পদত্যাগ করছি আমি সরকারি চাকরি থেকেও পদত্যাগ করছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দেওয়া হলো ওখানে ছাত্র ছাত্রীদের ওই যখন ওরা ঝাটা নিয়ে তাড়া করলো তখন সে ওখান থেকে যে পালিয়ে আসলো আবার ইমিডিয়েটলি তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করে স্বাস্থ্য ভবনে বসানো হলো কেন কি ইন্টারেস্ট রয়েছে আমি কোন ব্যক্তিগত সমীকরণের মধ্যে যাচ্ছি না কারোরই ব্যক্তিগত সমীকরণ হতে পারে কেউ কারোর ভাগ্নে ভাইপো পিসি মাসি কাকা হতে পারে আমার কিছু আসে যায় না কিন্তু সংবিধানের শপথ নেওয়া প্রশাসনের সর্বোচ্চ যে জায়গায় বসে আছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উনি কি অ্যাকশন নিয়েছেন ওনার অ্যাকশনগুলো পরিষ্কার তোমার মনে হয় যে স্বাস্থ্য ভবনের ক্ষমতা হবে সঞ্জীব ঘোষের মতো একটা দাগি লোক সম্ভবত আজকের দিনে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের সব থেকে ঘৃণ্য নাম সেই সন্দীপ ঘোষকে সে নিজে রেজিগনেশন দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে তাকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে আবার তাকে অফিসার অন স্পেশাল বানানো হচ্ছে কেন কি বেস্টের ইন্টারেস্ট রয়েছে কি প্রোটেক্ট করতে চাইছেন কি আড়াল করতে চাইছেন যাকে বাঁচানোর জন্য বাংলার কলকাতার সমস্ত পুলিশ বাহিনী নেমে পড়ছে কেন কোথা থেকে আসছে পুলিশের কাছে এই আদেশ এটা যদি আমরা বার করতে না পারি আমাদের এই আন্দোলন যেন না থামে আর আমাদের যে হতভাগ্যে বন্টি রয়েছে যিনি চলে গেলেন আমাদের ছেলে তিলোত্তমা সে কিন্তু ন্যায় বিচার পাবে না আন্দোলন আরো তীব্র করতে হবে আইন আদালত সিবিআই পুলিশ কেউ বলে 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 না না শাসক দল কোন নেতা মন্ত্রী মানুষ আর সেটা আমরা দেখেছি বাংলাদেশে মানুষ যখন জাগবে তখন সব আপনা আপ নিজের থেকেই সমস্ত ফল পাওয়া যাবে বাংলার মানুষের জেগেছে এখন যেন আর ঘুমিয়ে না পড়ে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর দীপাঞ্জনা প্রথম থেকেই আমরা যখনই এই ঘটনার শুরুটা হয়েছিল সে সময় কিন্তু আমরা সঞ্জয়ের নাম শুনতে পেয়েছিলাম সিভিক ভলেন্টিয়ার এবং এই সঞ্জয়কে তার যে আইনজীবী কবিতা সরকার তিনি বলছেন যে সঞ্জয় নিরাপরাধ এবং তিনি বলছেন যে যদি সঞ্জয় মানে সঞ্জয়ের সমস্ত অপরাধ বা নিরাপরাধ হওয়ার প্রমাণটা দেবে সিসিটিভি ফুটেজ সঞ্জয় যদি এত সহজে সেমিনার রুমে চলে গিয়ে থাকতে পারে তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে সেই রাত্রে নিরাপত্তায় গাফিলতি ছিল সঞ্জয়ের মতো অন্য যে কেউ সেখানে চলে যেতে একজন আইনজীবী নিজের মানে যে মানে ক্রিমিনাল যাকে আমরা এই মুহূর্তে সঞ্জয়কে ক্রিমিনাল হিসেবেই দেখছি তাকে বাঁচানোর জন্য যে যুক্তিটা দিচ্ছেন সেটা কি আদৌ ধোপে টেকে ভারতীয় সংবিধান অনুযায়ী ন্যায় ব্যবস্থা অনুযায়ী কোনই ডিফেন্স কাউন্সিল নিজের ক্লায়েন্টকে উনি সমর্থন করবেন এবং যেটা বলা হয় বারবার ইনোসেন্ট আনলেস প্রুভেন গিলটি সেটা আমাদের মানতে হবে যতক্ষণ সে অভিযুক্ত রয়েছে ততক্ষণ তার আইনজীবী তার কে বাঁচানোর জন্য সে লড়াই সেটা তার সাংবিধানিক ন্যায়গত অধিকার আমি ওই প্রশ্নে যাচ্ছি না কিন্তু এই যে কথাটি বলেছেন আমি জানি না বলেছেন কিনা ওনার ওকিল যে সঞ্জয় যদি চলে যেতে পারে তাহলে কেউই যেতে পারে তার মানে নিরাপত্তার গাফিলতি নিরাপত্তার গাফিলতির দায় কার এবং এটাই তদন্তের বিষয়বস্তু যে সঞ্জয় চলে যেতে পারে না সঞ্জয়কে চলে যেতে দেওয়া হয়েছিল সঞ্জয় এত বড় ক্রাইম একা করতে পারে না সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন এক্সপার্ট পোস্টমর্টম নিয়ে যারা সারা জীবন কাজ করেছেন তারা বলেছেন যে যে সমস্ত ক্ষত চিহ্ন এবং যেরকম ভাবে দেখা গেছে যে ওকে হত্যা করা হয়েছে সেটা একজনের পক্ষে সম্ভব নয় সেটাই এখন সিবিআই কাজ এটা খুব পরিষ্কার আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি তিনটে জিনিস যদি সিবিআই করতে পারে এক আমরা প্রথম থেকে দেখেছি যে একটা নিয়ে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস পার্দিওয়ালা বলেছেন যে আমি আমার তিরিশ বছরের ক্যারিয়ারে দেখিনি পুলিশের যে কোনো অপরাধের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ক্রোনোলজি যেটা সময় পঞ্জি যখন প্রথম কেউ দেখেছে তখন থেকে যতক্ষণ বডি দাহনা করা হয়েছে এই পুরো সময় পঞ্জি যেটা দিয়েছে পুলিশ তাতে বহু বহু হিসাব পাওয়া যাচ্ছে না এবং তদন্তের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই ক্রোনোলজি মিলিয়েই পুলিশ কিন্তু সিবিআই বা পুলিশ বা যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা রিক্রিয়েশন অফ ইনসিডেন্ট করে এবং এই রিক্রিয়েশন অফ ইন্সিডেন্ট যেটা যেটা আবার তৈরি করা হয় পুনর্নির্মাণ সেটা করলেই বোঝা যাবে যে গ্যাপগুলো কোথায় এবং শুনতেও পাচ্ছো আমরাও খবর পাচ্ছি যে সেখানে সেদিন যত লোক ছিলেন সবার মোবাইল টাওয়ার লোকেশন চেক করা হয়েছে ডিটেল লোকেশন চেক করা হয়েছে সেখানে বহু অসঙ্গতি পোস্টমর্টম রিপোর্টে বহু অসঙ্গতি এবার দেখতে হবে ওগুলোকেই প্রমাণ করতে হবে সিবিআইকে এই মানুষগুলোকে কাস্টাডিতে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করে বৈজ্ঞানিক ভাবে এগুলোকে প্রমাণ করতে হবে কে যে এই যারা মিথ্যা কথাগুলো বলছেন তারা নিছক মিথ্যা কথা বলছেন না তারা একটা বৃহত্তর ষড়যন্ত্রকে ঢাকবার চেষ্টা করছেন তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন এবং এর সঙ্গে কলকাতা পুলিশকে অবভিয়াসলি একটা বড় রোল প্লে করেছে এখানে যেমনভাবে কলকাতার পুলিশের বিভিন্ন অফিসার বিভিন্ন সময়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, মদত করেছে, এর বিচার আনতে হবেই, আদালত অবধি নিয়ে যেতে হবেই এবং তার জন্য सीबीआई যেন কোনো রকম কালক্ষেপ না করে ইমিডিয়েটOnInit গোয়েল থেকে শুরু করে সমস্ত পুলিশ অফিসারদের ইন্টারোগেট করে দরকার হলে পলিগراف টেস্ট করা হোক। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং সেদিন সবার মোবাইল লোকেশন ট্রেস করলেই বোঝা যাবে কোথায় কি হয়েছিল কে কে অর্ডার দিয়েছিল কোথা থেকে অর্ডার এসেছিল দীপাঞ্জন দা যে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে সব চিকিৎসকরা বিক্ষোভ করছেন বা কর্মবিরতি পালন করছেন তাদের উদ্দেশ্যে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক মানে প্রশ্ন করছেন যে বেতন নেবেন তো শাসক দলের বিরোধিতা করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাইছেন যেসব সরকারি চাকুরেরা তারা পুজোর বোনাস গ্রহণ করবেন কিনা এই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ তার পাল্টা প্রশ্ন তুলছে যে সরকারি চাকরি করলে সরকারের দেওয়া বেতন বা বোনাস নিয়ে প্রশ্ন উঠবে কেন কারণ ওটা তো সরকার দিচ্ছে ওটা তো সরকারি চাকরি মানে সরকারের টাকা ওটা তো কোনো নির্দিষ্ট দলের টাকা নয় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয় তাহলে এই প্রশ্ন কেন এরা কিন্তু জুনিয়র ডাক্তাররাই প্রশ্ন তুলছেন কি বলবেন খুব ভালো হয় যদি তুমি আমাকে কোন শিক্ষিত মানুষ বা কোন মানুষের ব্যাপারে বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করো আমি উত্তর দেব অশিক্ষিত অমানুষ লোকজনদের প্রশ্নের উত্তর দেওয়ার মানে হয় না একটাই কথা বলি এটা বাংলার মানুষকেই এই জিনিসটা ভুগতে হবে অশিক্ষিত মানুষদের যারা বিধায়ক বানায় তাদের জন্য এই রয়েছে ভবিতব্যে এই অশিক্ষিত মানুষটা এদের আমি মানুষ বলেই মনে করি না তাও বলছি আমাদের নর্দমার পোকা বলেও মনে করি না এই অশিক্ষিত ঘৃণ্য লোকটি উনি এটা জানেন না যে ডাক্তাররা যখন প্র্যাকটিস শুরু করেন তখন তারা গেজেটেড অফিসার সরকারি ডাক্তাররা গেজেটেড অফিসাররা বোনাস পায় না আর বেতন কারোর বাপের টাকা নয় কোন দলের টাকা নয় তারা পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা দিয়ে বছরের পর বছর অমানসিক পরিশ্রম করে ওই জায়গাটায় পৌঁছান তারা আমাদের জীবন দান করেন সেই ডাক্তারদের সম্পর্কে যারা এই প্রশ্ন করে যে লোকটি তাকে আমি মানুষ বলতে রাজি নই এর বেশি সময় নষ্ট করা এই লোকটার জন্য এই নর্দমার পোকাদের জন্য সময় নষ্ট করা আমার মনে হয় ঠিক হবে না আমার জন্য অন্য কোনো প্রশ্ন থাকলে করো এদের প্রশ্নের জবাব মানুষ দেবে আমি দেব না আমি এদের মানুষ বলেই মনে করি না